ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে আমি সকাল 9:15 বাজে এখন, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা তৈরি করে নিলাম এই যে চিড়ে, একটুখানি পেঁয়াজ দিয়ে, টমেটম দিয়ে, লঙ্কা দিয়ে তো ভেজে নিলাম। চিড়েটা পড়েছিল, মেয়েটাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম, কিন্তু এটা পড়ে পড়ে মানে নষ্ট হয়ে যাচ্ছিল, তো তার জন্য আমি ভাবলাম তাহলে আজকে আর মুড়ি টুড়ি খাবো না, এই তো চিড়ে ভাজা করে নিই, করে খেয়ে নেবো। তোমার দাদাভাই এই সবে বেরিয়ে গেলো কাজে, মেয়েটাকে দিয়ে এলো কাকিমাদের বাড়িতে, আর আমাকে একটুখানি মাংস এনে দিয়ে গেলো, তো সেটাই আজকে রান্না হবে। এমনিতে সব কাজ টাজগুলো হয়ে গেছে, তো এবার খেয়ে নেবে, নিয়ে এবার রান্নার জোগাড়গুলো করবো। তো চল, তো বন্ধুরা ওদিকে সবজি টবজি সব কেটে রান্নাও চাপিয়ে দিয়েছি দেখতে পেলে। আর এখানে দেখো মাছ ভাজা হচ্ছে, কারণ মেয়েটার জন্য দু পিস মাছের পেটি নিয়ে এসেছে, ও মাংসটা খাওয়াতে পারি না ওকে ঠিক মতো। স্যুপ করেছিলাম একবার, তো সেটাও ও খেতে চাইছিল না, সবজিগুলো খেতে চাইছিল না, তো তার জন্য ওকে কী করবো, মাছটা ভেজে দেবো, আর মাংস দেখি একটা ভেজে রেখে দেবো, যদি খায় তো ভাত ভেজে খাইয়ে দেবো। আর তাড়াতাড়ি সবজি টবজিগুলো কেটে নিলাম খেয়ে দেবে, কারণ আকাশটা মেঘ করেছে দেখছি, আকাশটা গুরুর করে ডাকছিল, তো তার জন্য মেয়েটাকে ভাবছিলাম যে কখন নিয়ে আসবো কখন নিয়ে আসবো, তাই তাড়াতাড়ি সবজি টবজিগুলো কেটে নিলাম। আর ওদিকে দুটো ডাঁটা ছিল, মানে চারটে ডাঁটা সেলকে দাউদ থেকে নিয়েছিলাম, তো দুটো রান্না করেছিলাম কালকে, দুটো পড়েছিলো, সেগুলো আর কি করবো সেগুলো রেখে দিয়েছি, ওগুলো দেখছি কালকে আবারও আজকে ডাঁটা নিলাম দাদুর থেকে, এমন দুটো ডাঁটা ছিল বলে, দুটো ডাঁটা তাও একটা আধখানা কেটে নিয়েছি, মানে একটা আধখানা রয়েছে, তো তার জন্য দাদুর থেকে আজকে কিছু ডাঁটা নিলাম, আর একটু বেগুন নিয়েছি, দেখি কালকে যদি কিছু করি তো করে ফেলব। কিন্তু আমি অন্যরকম প্রসেসে মাংসটা করছি, এর আগেও একবার করেছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল, তার জন্য আজকেও করছি। প্রত্যেকবার কি করি বলতো, আদা রসুন দেওয়ার পরে মাংসটা দিয়ে কষাই, কিন্তু এবারে কি করছি বলতো, পেঁয়াজটা দিয়ে মাংসটা দিয়ে ভেজে নিয়ে তারপর আদা রসুন দিচ্ছি, তো এটা দারুণ টেস্টি হয়েছিল, তোমরা ট্রাই করে দেখো। তো বন্ধুরা চলো, ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট, আর বাসনগুলোও মেজে ফেলেছি, এই দেখো বাসনগুলোও মেজে নিয়েছি, আর এটা হচ্ছে মেয়ের জলটা, একটু খুলে দিলাম রোদ পাবে তার জন্য। আর এখন এই যে ঘরে চাবি দিয়ে চললাম মেয়েকে নিয়ে আসতে, তো চলো ওকে নিয়ে এসে স্নানটা করাবো, 11:45 মতো বাজে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, চিনতে পাচ্ছ কে এটা? হ্যাঁ সবাই চিনতে পারছে। তো এই দেখো টুকটুকি দিয়ে এসেছে কালকে, আর সেটা তোমাদেরকে বলা হয়নি, আমিও আসিনি এখানে, আর ও ছিল না, মামার বাড়ি গেছিল। আর এখানে সব কাকিমারা সব রান্না করছে, আর এখানে আর একজন বসে আছে, এই যে রান্না করছে। কি রান্না হচ্ছে আজকে তোমাদের ছোট কাকিমা, তুমি বলো তো তোমাদের কি রান্না হচ্ছে আজকে? ডাল, ডাঁটা, আলু, বেগুন দিয়ে তরকারি, বড়া ভাজা। ও ঠিক আছে, এই এখন আর কড়াতে বড়া ভাজা হচ্ছে, তাই তো? আর এই যে এখানে বড় মা রান্না করছে, কি রান্না করছো বড় মা? আমি ভাত চাপিয়েছি, উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব, আর মাছ মাছের ঝাল করব, আর ইয়ে লাউয়ের তরকারি করব। বাবা আজকে অনেক কিছু হবে, লাউয়ের তরকারি করব। ও এত কিছু হয়েছে আজকে? সেজো মা কি রান্না করছো আজকে? এখনো ঠিক হয়নি মা, ডাঁটা আলু তরকারি মসলা হবে, আর মসুর ডাল হচ্ছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। আর এই যে আমাদের বাবু, কই রে বাবুটা? আর এটা হলো টুকটুকিদির মামার মেয়ে বড় বড়কি। আর এইটা কে? এইটা আমার মা তো। বাবা আজকে টুকটুকিদের কি রান্না আছে? মাছের ঝোল, ভাত, আলু ভাজা। বাবা চলো বাড়ি। তো বন্ধুরা ওদিকে আমার মেয়েকে স্নান টান করিয়ে খাইয়েও দিয়েছি, আর এদিকে জল চলে এসেছিলো, জলটাও তোলা হয়ে গেছে। এই তোমাদের দাদাভাই এলো গাড়ি করে, তো চলো ওদিকে জল টল তোলা হয়ে গেছে, আর ওকে খাইয়ে দিয়েছি, আমি খাবো, ও কখন আসবে সেটাই বসেছিলাম ওর আসাতে, ফোনটাও সুইচ অফ করে রেখে দিয়েছে, ফোনটা চার্জও দেয়নি। আর জল দিয়ে কাজ নেই, খাবো কখন? তো আমার মেয়ে দেখো ওখানে খেলা করছে, ওর বাবা ওখানে জল দিতে গেছে, তার দেখে কী করছে, কোথায় চলে গেলে তুমি? ও এত কর,
তো বন্ধুরা এখন বাজে দুটো, আর এই সবে তোমার দাদাভাই এই দেখো স্নান করছে। এবার আমরা ভাত খাবো, মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমাচ্ছে, চান হয়ে যাক, ভাতটা খেয়ে নিই। আর দেখো চুলটা পুরো ভিজে হয়ে গেছে, আজকে শ্যাম্পু করেছি, এই সবে চুলটা ছাড়লাম, এতক্ষণ গুটিয়ে রেখে দিয়েছিলাম, ওই ভিজে যাপ চুলটা আমি খোপা করে রেখে দিয়েছিলাম। তো চলো তাহলে ভাতটা খেয়ে নিই, আবারও বিকেলে তোমাদের সাথে দেখা। বন্ধুরা বিকালবেলা সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, না 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 ইভিনিং নয় আফটারনুন। আর আমি চলে এসেছি এই জামাকাপড় তুলতে, সব জামাকাপড় তুলেই নিয়েছি, মেয়েটার খালি এই দুটো শুকনো হয়নি, তো তার জন্য এইগুলো এখন তুলছি। এগুলো হালকা এখন ভিজে আছে, ঘরে মেলে দেবো। এখন 5:15 মতো বাজে, আর মেয়েটা কোথায় গেছে বলো তো? ও গেছে হচ্ছে আমার জায়ের সাথে, মিটিং হচ্ছে ওদের দলের মিটিং, তো সেখানেই গেছে। আর আমি তার ফাঁকে সমস্ত কাজটাজগুলো সেরে নিলাম, এই যে বিছানাটা একদম পরিপাটি করে গুছিয়ে টুছিয়ে, আর এই চাদরটা দেখতে পাচ্ছ, এটা কালকেই চেঞ্জ করে এই চাদরটা পেতেছি। তো এটা কী বলতো, এটা কাপড়টা না মানে সেই লেয়ন টাইপের যে কাপড়গুলো উঠেছে না, তো সেরকম চাদর, তো এটা খুব একটা বিছানো হয় না, এমনি রেখে দিয়েছি। আজকে ভাবলাম তো বিছিয়েই দিই, কারণ যেটা রেগুলার বিছানো হয় সেটা না ছিঁড়ে গেছে, তো আমি ভাবছি এগুলো ওলট পালট করি এখন এখানে বিছোই। তারপর একটা নতুন চাদর তোলা আছে, আমি ভেবেছিলাম ওটা খাট হলে বিছবো, কবে কেনা জানো, আমার শ্বশুরমশাই যখন বেঁচেছিলেন তখনকার কেনা, তো যাই হোক জানি না কবে খাটটা কিনতে পারবো, তো তখন তো আর বেছানো হবে না, নতুন ঘরে গেলেই বেছাবো, এরকমই ইচ্ছা আছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, ও একটুখানি বাড়িপাড়া গেল, একটু কাজ আছে, চলে আসবে আবার সন্ধ্যার মধ্যে, ওদিকে রুটি টুটিগুলো করতে হবে, ওদিকে আমার মেয়েও চলে এসছে। এমন কোথায় গেছিলিস? আর তোর আর একটা নপুর কোথায় গেল? হে বাবা, একটা নপুর হারিয়ে ফেলেছিস, হে বাবা কোথায় গেল? তুই ফেলে গেছিস নপুর, কোথায় নপুর ফেলেছিস? ওখানে ফেলে দিয়েছিস? ফেলে দিয়েছিস, হে বাবা। তোর একটা নপুর ঘুমাচ্ছিল, বিছানাতেই খুলে পড়েছিল, আমি গুছিয়ে রেখে দিয়েছি, তো আমার যা ভয় পেয়ে গেছিলো, আবার আমাকে জিজ্ঞাসা করতে এসছে ওর একটা নপুর কথা গেলাম, বললাম বিছানাতেই আছে, ভয় পাওয়ার কিছু নেই। তো যাই হোক চলো, রূপোর জিনিস হারিয়ে গেলে ভাববো, হয়তো ভাবছে হয়তো আমি ভাববো কোথায় গেল রে বাবা, তাই জন্য হয়তো জিজ্ঞাসা করতে এসেছে। তো যাই হোক জামাকাপড় মেরে দিলাম, সমস্ত কাজটা হয়ে গেছে। এমনিতে আমি কী বলতো, একটুখানি শোয়ার আগে না সব কিছু গুছিয়ে টুছিয়ে শুই, বাসন কোসন আমি ফেলে রাখি না, কারণ আমার একদম পছন্দ নয় যে বিকালবেলা কখন বাসন মাজবো, মশায় ছেঁকে খেয়ে নেবে আমাকে, এবার এত মশা এখানে কী বলবো। আর আমি একটু চুলটা আঁচড়ে একটু বেঁধে নিই, প্রচণ্ড গরম পড়েছে দেখতেই পাচ্ছ, এখন থেকে ঘাম শুরু হয়ে গেছে, জানি না বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হবে কী করবে। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো আর কী বলবো তোমাদেরকে, আজকের মতো ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, আর ওয়েট করো নেক্সট ব্লগের জন্য। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট্ট মেয়েটার পাশে থেকো। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগ কন্টিনিউ দেখতে থেকো, আর আমাকে আর আমার সোনামাকে সাপোর্ট করো, টাটা করে দাও। আচ্ছা ওদেরকে একটু টাটা করে, টাটা।